ছোট পেনিসের সাইজ, এর অনেক চিকিৎসা আজকের দিনে অনেক চিকিৎসার আছে। ইমপ্ল্যান্ট সার্জারি, এই ট্রিটমেন্টের অনেক ভালো দিক আছে, যেটা হলো বিনা অপারেশন করে বিনা কোনো ওষুধ খেয়ে পেনিসের সাইজটা বড় করে দেওয়া যায়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর অনির্বাণ ঘোষ, আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। আজকে আলোচ্য বিষয় হলো ছোট পেনিসের সাইজ। অনেক পেশেন্টরাই আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন যে কিভাবে পেনিসের সাইজ বাড়ানো যাবে। এবার এই জিনিসটা খুব সেন্সিটিভ ইস্যু, অনেকে জিজ্ঞেস করতে দ্বিধা বোধ করেন, কিন্তু এর অনেক চিকিৎসা আজকের দিনে অনেক চিকিৎসার আছে। পেনিসের সাইজ, পেনিসের গার্থ দুটোই বাড়ানোর জন্যে অনেক রকমের চিকিৎসা আছে। প্রথমত আছে কিছু সার্জিক্যাল চিকিৎসা, তার মধ্যে হলো একটা সাসপেন্সারি লিগামেন্ট রিলিজ, যাতে কি হয় যে পেনিসটা যেটা আমাদের পেটের সাথে যেই শিরা দিয়ে যুক্ত থাকে সেই শিরাটাকে কেটে পেনিসের লেন্থটাকে বড় করে দেওয়া হয়। এছাড়া আরেকটা চিকিৎসা আছে যেটাকে বলা হয় ফ্যাট গ্রাফটিং, যেটাতে হয় শরীরে অন্য কোথাও থেকে চর্বি নিয়ে ফ্যাটটাকে ট্রান্সফার করে পেনিসটাকে একটু মোটা করে দেওয়া হয়। এছাড়া আরেকটা চিকিৎসা হলো ইমপ্ল্যান্ট সার্জারি, যাতে কি হয় এক রকমের পেনাইল ইমপ্ল্যান্ট হয়, সেটাকে পেনিসের মধ্যে ঢুকিয়ে পেনিসের লেন্থটা বড় করে দেওয়া হয়। এছাড়া কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, মানে বিনা অপারেশন করে ট্রিটমেন্ট আছে যাতে পেনিসের সাইজ বড় করা যায়। তার মধ্যে সবচেয়ে প্রচলিত ট্রিটমেন্টটা হলো পি শট ট্রিটমেন্ট, অর্থাৎ পিআরপি ট্রিটমেন্ট, মানে শরীরের এক আমাদের রক্তটাকে নিয়ে রক্তটাকে প্রসেস করে সেটাকে পেনিসের চারিদিকে ইনজেক্ট করে সেটাকে আরও মোটা আরও লম্বা করা যায়। কিন্তু এতে কি হয়, এতে এক মাস অন্তর অন্তর ট্রিটমেন্ট নিতে হয়, মিনিমাম 4-6 সেশন নিতে হয়। এই ট্রিটমেন্টের অনেক ভালো দিক আছে, যেটা হলো বিনা অপারেশন করে বিনা কোনো ওষুধ খেয়ে পেনিসের সাইজটা বড় করে দেওয়া যায়। কিন্তু একটা ড্রব্যাক হলো যে এতে যে খুব যে বড় হবে সাইজ এরম না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি 1-1.5 ইঞ্চি মতন সাইজ দেখা গেছে পুরো কোর্স কমপ্লিট করলে যে সাইজটা বাড়ে। এই বিষয়ের ব্যাপারে যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে এই যে স্ক্রিনে নাম্বারটা আছে তাতে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার থেকে এই বিষয়ে আরও জানতে পারবেন।